আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অন্যরকম একটি রেসিপি, আর সেটা হচ্ছে ঘরে কিভাবে টক দই তৈরি করা যায়। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চার পদ্ধতিতে কিভাবে আপনারা খুব সহজেই টক দই তৈরি করতে পারেন। আর আমরা আজকাল বিভিন্ন রান্নায় প্রচুর পরিমাণে টক দই ব্যবহার করে থাকি, আর সেটা যদি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালোই হয়। আর আমার এই চার পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে কিন্তু আপনারা খুব সহজেই টক দই তৈরি করতে পারবেন। তো আজকে দেখে নিন কীভাবে এই টক দই বাসায় তৈরি করা যায়। এখানে আমি চারটা বাটি ব্যবহার করছি এবং চার বাটিতে আমি আধা কাপ করে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর লিকুইড দুধটি আমি কিন্তু জ্বালাইনি, জাস্ট হালকা একটু গরম করে নিয়েছি। আর এমনভাবে গরম করেছি যেন আমি একটি আঙুল চুবিয়ে রাখতে পারি। আপনারা চাইলে এটি জ্বালিয়ে ঠান্ডা করে নিতে পারেন। তো প্রথম বাটিতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ লেবুর রস, দিয়ে আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার এক নম্বর পদ্ধতি। এবং এখন নিয়েছি এক চা চামচ ভিনেগার, এবং ভিনেগার দিয়ে দুধের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার দুই নাম্বার পদ্ধতি। আর এখন দিচ্ছি দুটি শুকনো মরিচ, শুকনো মরিচ ভালোভাবে দুধের সাথে চুবিয়ে রেখে দিব। এটা হচ্ছে তিন নাম্বার পদ্ধতি। আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি দুই টুকরো তেঁতুল, তেঁতুল দুধের সাথে ভালোভাবে গুলিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি বক্সগুলোর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 12 ঘন্টা। এবং 10 থেকে 12 ঘন্টা বাইরে রেখে দিলেই আমাদের টক দই জমে যাবে। তো অপেক্ষা করছি 10 থেকে 12 ঘন্টা। তো 12 ঘন্টা পরে আমার টক দই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার খুলে দেখার পালা। তো প্রথমেই আমি খুলে নিচ্ছি লেবু দেওয়া যে বক্সটি ছিল সেটি। তো একটি চামচের মাধ্যমে আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি। তো দেখুন টক দই কিন্তু জমে গিয়েছে, আর যেটুকু পানি দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রায় টক দইতেই কিন্তু থেকে থাকে। দেখুন কতটা সুন্দরভাবে জমেছে। আর এই টক দইয়ের মধ্যে যে অতিরিক্ত পানি রয়েছে এটা কিন্তু নির্ভর করবে আপনার দুধ যতটুকু খাঁটি হবে তার উপরে। পানির পরিমাণ বেশি থাকলে টক দইয়েও কিন্তু পানিটা বেশি হয়। তো এবার খুলছি আমি যে বক্সের মধ্যে তেঁতুল দিয়েছিলাম সেই বক্সটি। তো দেখুন এটিও কিন্তু খুবই ভালোভাবে জমেছে। তবে এই তেঁতুল দেয়া টক দইটি কিন্তু আপনারা দই বীজ হিসেবে ব্যবহার করতে পারবেন না, এটা শুধু আপনারা বিরিয়ানি রান্নার জন্য ব্যবহার করাটাই বেশি ভালো। কারণ আমরা অনেকে বিরিয়ানির মধ্যে কিন্তু একটু টক ভাবটা বেশি পছন্দ করি, তাদের জন্য কিন্তু এই তেঁতুলের টক দইটা একদম পারফেক্ট।
আর এখন দেখাচ্ছি যে বক্সের মধ্যে আমি শুকনো মরিচ দিয়েছিলাম সেটা। দেখুন এই দইটাও কিন্তু খুবই ভালোভাবে জমেছে, আপনারা দেখে হয়তো বা বুঝতে পেরেছেন। আর এই দইটা কিন্তু খুবই সফট হয়। তো এবার সর্বশেষ দেখাচ্ছি যে বক্সের মধ্যে আমি ভিনেগার যোগ করেছিলাম। দেখুন ভিনেগার দেয়া বক্সের দইটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আমার কাছে এই চারটা পদ্ধতির মধ্যে ভিনেগার দেয়া টক দইটা একদম মনে হয়েছে যে দোকানের মতো হয়েছে। তো আপনারা আপনাদের কাছে যে পদ্ধতিটা সব থেকে ভালো মনে হবে আপনারা সেই পদ্ধতি অবলম্বন করে কিন্তু টক দই ঘরে তৈরি করতে পারেন। আর লেবু, ভিনেগার, তেঁতুল এবং শুকনো মরিচ যেটা দিয়েই আপনারা টক দই তৈরি করেন না কেন, স্বাদ কিন্তু একই রকম হবে। আর এভাবে আপনারা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারেন 1 থেকে 1.5 মাস, আর যে কোনো রান্নায় যখন তখন ব্যবহার করতে পারবেন। তো এভাবেই আমি বাসায় টক দই তৈরি করে থাকি। আর আপনারা রান্নার সময় এই অতিরিক্ত যে পানিটা হয় সেটা ব্যবহারও করতে পারেন, আবার ফেলেও দিতে পারেন। তো আজকের এই ভিডিওটিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকমের নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।